আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আতপ চালের গুঁড়া দিয়ে এবং তাল দিয়ে চুষি পিঠা। এভরিওয়ান, আমাদের সবসময় বাসায় কিন্তু চালের গুঁড়া থাকে না বা বাহিরে বের হওয়ারও সময় থাকে না, তো এই সময় আমরা আতপ চাল ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তারপরে পানি ঝরিয়ে সুন্দর করে শুকাতে হবে। শুকিয়ে আপনাদের বাসায় যার যার ব্লেন্ডারে আপনারা এভাবে সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারেন। এই তো দেখুন, আমি দুই তিনবার করে সুন্দর করে চালগুলা গুঁড়া করে নিতেছি। চালে কিন্তু একটু পানি থাকবে না, তাহলে গুঁড়াগুলো সুন্দর হবে। এটা কিন্তু যাদের ব্লেন্ডার নাই তারা কিন্তু শিল পাটায়ও বেটে নিতে পারেন। এই তো আমার এই যে এইটুকু গুঁড়া হয়েছে এক কাপ চালে। তো আমি এই গুঁড়াগুলো চুষি পিঠা যেহেতু বানাবো, তো এগুলো আমার সুন্দর করে টেলে নিতে হবে, হালকা লালচে কালার করে নিতে হবে। এটা কড়াই গরম হয়ে আসলেই কিন্তু দিয়ে দিতে হবে, আর অনবরত নাড়াড়ি করতে হবে, না হলে কিন্তু একটা সাইড হবে আর একটা সাইড হবে না। তো এই যে দেখুন, আমি কিন্তু অনবরত নাড়াড়ি করতেছি। তো এভাবে সুন্দর করে চালগুলো ভেজে নিতে হবে। এভরিওয়ান, আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন সুন্দর ভিডিওর জন্য। আমার চালের গোড়া কিন্তু হয়ে গিয়েছে, তো আমি এখন নারকেল, এটার জন্য নারকেল লাগবে। তো নারকেলটা কিন্তু আমি প্রথমে দেখিয়েছিলাম, নারকেলটা একটু হালকা ভেজে তারপর আমি এই যে তালটা এলাকা থেকে নিয়ে এসেছি আমি, তো ওইটা ডিফে ছিল, তো এখন ওইটা দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর একটা মিশ্রণ করে নিব, তালের একটা কাঁচা গন্ধ ওইটা দূর করে নিব। তো সুন্দর করে কিছুক্ষণ জাল করে নিব। তারপরে এই তো দেখুন, আমার চালের গুঁড়াগুলো এই যে বলে রেখে দিয়েছি, এখন আমি চিনি দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে। এখন চালে যদি দলা পেকে থাকে তো এভাবে সুন্দর করে ওইটা ভেঙে দিতে হবে। এই তো দেখুন, আমি অল্প একটু ওই যে তালের মিক্সড করেছিলাম, তো ওইটা অল্প করে দিয়ে দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। অল্প করে দিয়ে আমি সবগুলো দিয়ে দিব কিন্তু। তারপরে এই তো দেখুন, আমার মিক্সডটা এরকম আসছে। এখন সুন্দর করে আমি মুথে নিব। তো এই যে দেখুন, সুন্দর করে মুথে নিলে কিন্তু পিঠা বানাতে ফেটে যাবে না এবং কোনো কষ্টই হবে না। এবার আমি পিঠা বানানো দেখাবো। ঢাকা শহরে যেহেতু এটা কিন্তু কলা গাছের ছোলায় বানানো হয় এলাকাতে, তো ঢাকা শহরে তো ওইটা পাওয়া যায় না। ঢাকা শহরে জন্য এভাবে করে বানিয়ে নিতে পারেন আপনারা, আমিও কিন্তু এভাবেই বানিয়ে নিয়েছি। এই তো দেখুন, এভাবে করে সুন্দর করে ইয়া করলে কিন্তু হয়ে যাবে। এই তো দেখুন আমার বানানোটা কেমন হয়েছে। এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। এই যে আমার সব পিঠাগুলো বানানো শেষ, এখন এগুলো সিদ্ধ করার পালা। তো আমি একটা হাঁড়িতে পানি দিয়ে, পানি যখন ফুটে আসবে তখনই কিন্তু এটা দিয়ে দিব, তারপর দিয়ে ঢেকে দিব। এই তো সুন্দর করে ভাপ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এই তো আমার পিঠা আর নারকেল এই ছিল। তো আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।